অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা সেট করি সেটা কিন্তু আমরা ভুলে যাই, যার কারণে কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে রিকভার করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে দেখা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন, যাতে আমাদের আপলোড করা এরকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্যাক ভিউয়ার্স, তো ভিউয়ার্স ফার্স্ট আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন ভিউয়ার্স। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিউয়ার্স। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অর ইমেল। এখানে ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনি যে মোবাইল নাম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা থাকে তাহলে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছেন ঠিক সেই ইমেল অ্যাড্রেসের নামটা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের রিকোয়ার করে দেখাবো সে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করা, তাই আমি যে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করা সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা জানি না। তো ভিউয়ার্স পাসওয়ার্ড রিসেট করার জন্য দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে দুটো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে কিন্তু দুটো ফেসবুক আইডি শো করছে। আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে একটি ফেসবুক প্রোফাইল শো করবে, আর যদি যতগুলো প্রোফাইল শো করবে মনে করবেন সেগুলো আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করা। তো এখান থেকে ধরুন আমি আমার দ্বিতীয় যে আইডি দেখতে পাচ্ছেন আমি এই আইডিটির পাসওয়ার্ড রিকভার করবো, তার জন্য আমি এই আইডিতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টেন অ্যাজ দেখতে পাচ্ছেন আইডির নামটা শো করবে, আপনি এই কন্টেনে ক্লিক করবেন। কন্টেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টার এ নিউ পাসওয়ার্ড, এখানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করতে চান ঠিক সে পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ আউট অফ আদার ডিভাইস আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু। তো ভিউয়ার্স এখানে আপনি মনে রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করা অথবা যে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করা সে জিমেল অথবা মোবাইল নাম্বারের যে সিম সেটা আপনার মোবাইলে অ্যাক্টিভ করা থাকতে হবে। অ্যাক্টিভ করা না থাকলে কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা হলো আপনার সিম যদি অন্য মোবাইলে অ্যাক্টিভ করা থাকে অথবা আপনার জিমেল যদি আপনার মোবাইলে অ্যাক্টিভ করা না থাকে, যে মোবাইলে জিমেল অথবা সিম অ্যাক্টিভ করা সে মোবাইলে অথবা সে সিমে একটা কোড যাবে, সে কোডটা আপনি আপনার যে মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে চান ঠিক সে মোবাইলে এই কোডটা বসিয়ে দেবেন, তাহলে কিন্তু রিকভার করা হয়ে যাবে। আর আপনি যদি আপনার মোবাইলের সিমটা অ্যাক্টিভ রেখে রিকভার করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন, যাতে আমাদের আপলোড করা এরকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে।